রাজনৈতিকভাবে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিপক্ষরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ষড়যন্ত্রকারীদের দেশ ও উন্নয়নের শত্রু হিসেবে চিহ্নিত করে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানান মন্ত্রী। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিক শাবান মাহমুদ রচিত শেখ হাসিনার জীবন কথা শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে বইটি প্রকাশ পেয়েছে, যেখানে প্রধানমন্ত্রীর জন্ম, শৈশব থেকে রাজনৈতিক দর্শন এবং দেশকে উন্নয়ন অগ্রযাত্রায় উন্নীত করার বিষয়গুলো তুলে ধরেন লেখক। বইটির উপর আলোচনায় অংশ নেন নিউজ 24-এর সিইও ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নয়িম নিজাম, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম সামসুদ্দিন মানিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোভান চৌধুরী। বক্তারা প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরেন। তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে, সেই জন্যই মধ্যপ্রাচ্যে গোপন বৈঠক হয়, সেখানে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকে, সেই জন্য ঢাকা শহরেও বিভিন্ন জায়গায় নানা ধরনের বৈঠক হয়। এই অগ্রগতির চাকাকে যারা দুর্নীতি আর দুঃশাসনের মাধ্যমে ঘূর্ণাবান চাকায় পরিণত করেছিল, তারা এখনও আবার ষড়যন্ত্রের মাধ্যমে দেশের এই অগ্রগতিকে থমকে দিতে চায়, সেজন্য ষড়যন্ত্র থেমে নেয়।